নমস্কার। ফের কাছেপাড়ার বুকে সাংবাদিক নিগ্রহের প্রমাণ আজ কাছেপাড়া শহরবাসী দেখল। আজকে নিগ্রহ হলেন আবার 24 ঘন্টা লাইভের সাংবাদিক রাজীব গুপ্তা। আজ সন্ধে 6টা নাগাদ সাংবাদিক রাজীব গুপ্তার ওপর কিছু দুষ্কৃতি আক্রমণ করেন, সেই বিষয় নিয়ে আমরা আজকে সরাসরি সাংবাদিক রাজীবের সাথে আমরা কথা বলে নেব আমাদের ক্যামেরায়। রাজীব, আজ বিশেষত কী ঘটনা ঘটলো? এর আগেও আমরা দেখেছি তোমাকে নিগ্রহ করা হয়েছে, আবার আজকে এই রকম ঘটনা কেন? প্রথমে জানাবো আহিরা, যে অলরেডি কাঁচড়াপাড়ার 3 নম্বর ওয়ার্ডে আমরা এখন দেখে থাকি, কাঁচড়াপাড়ার বুকে যেভাবে লোকে, যে নতুন নতুন যে ছেলেগুলো, তারা যে বাইক চালাচ্ছে, যেইভাবে সাইলেন্সের আওয়াজ করে রেখেছে, যেই স্পিডে, যেই তকমায় তারা যে বাইক চালাচ্ছেন, এটা মারাত্মক একটি পরিবেশ হয়েছে তা নিয়ে আমরা অবশ্যই পুলিশ প্রশাসনের কাছে আবার একবার এই এই আপনাদের ক্যামেরার মাধ্যমে আমরা কিন্তু আমি অন্তত আবেদন রাখছি প্রশাসনের কাছে, যাতে এই ব্যাপারগুলো দেখা হোক, যে বাইক যেভাবে রাফ চালানো হচ্ছে পুরো কাঁচড়াপাড়া, হালিশর, মানে এই বীজপুর জুড়ে, বিশেষ করে কাঁচড়াপাড়া, তাতে কিন্তু মানুষের অনেক ক্ষতি হতে পারে। যাই হোক, তো সে আমার বাইকে আজকে ধাক্কা মারে, আমার বাইকের একটি ইন্ডিকেটার ভেঙে যায়। আমি তাকে আওয়াজ দিই, কি ব্যাপার রে বাবু, কি ব্যাপার রে ভাই, তুমি এভাবে গাড়ি চালাচ্ছ কেন, মদপাত খেয়েছো নাকি সে গাড়ি চালাচ্ছ? আমি জাস্ট, এই আমার উক্তি ছিল। সে আবার দাঁড়িয়ে বাইকটাকে, ডিস্ক ব্রেক যেহেতু ছিল মেরে, তারপরে একটু ভঙ্গিমা তার খুব খারাপই ছিল, এসে একটি গালাগালি দেয়, একটু মানে একটি অভদ্র ভাষায় গালিগালাজ করে আমার সঙ্গে। আমার সঙ্গে একটু বাদানুবাদ হয়, কথা কাটাকাটি হয়, তারপরে সে নিয়ে বাড়ি চলে যায়। আশেপাশে লোকের একটু বুঝিয়ে দেয়, বাড়ি যা ভাই, চলে যায়। আবার সে কিছুক্ষণ পর, আমি তখন যেহেতু একটু একটু বাদানুবাদ হয়ে গেছে কারোর সঙ্গে, তখন কোথাও বেরোনো উচিত ভাবলাম, মনে করলাম না, না থাক এখন, তাহলে কোথাও বেরোনো, এখন অন্যভাবে একটু মুড হয়ে গেছে। তা বন্ধু আমার বললো যে চলো আমার বাড়িতে গিয়ে বসো আপাতত কিছুক্ষণ, তারপরে কোথাও বেরিয়ে। আমি সেই মুহূর্তে যখন ওনার বাড়িতে গিয়ে বসি, ঠিক 10 মিনিট পরেই কিন্তু আবার সে ঘুরে, সেই ছেলেটি ওই বাড়িতে আবার আসে। যেহেতু সামনে বাড়ি ছিল, গাড়ি আমার লাগানো ছিল, সে গাড়ি নিয়ে সমস্যাটি ঘটেছিল, হুট করে এসে আমার উপরে চড়া হয়ে যায়, আমাকে আঘাত করে, মুখে মারে, গলায় দেখুন এখানে পুরো চুলে গুলে গেছে, গেছে পুরো। তারপরে কী করে, যে একটি গ্লাস রাখা ছিল ওখানে, যে সাধারণত কারো ঘরে একটি গ্লাস বা কিছু থাকে, ওই গ্লাসটা আমাকে ছুঁড়ে মারে। আমি আমার তো আমি তখন সরে যাই, আমাকে লাগে না, তখন তো গ্লাসটা ভেঙে যায়। তারপর সেই গ্লাসটা তুলে আবার আমাকে মারার চেষ্টা করে। তখনই আরও যে আমার দু একজন বন্ধু ওখানে যারা বসছিল ওই বাড়িতে, ওদের তখন তারা তখন সেই মুহূর্তে বুঝতে পারে যে এই ধরনের ঘটনা ঘটছে। হুট করে তারা আবার দৌড়ে আসেন, এসে ওকে ধরেন, তারপর আমার এই জামাটা আমার পুরো ছিঁড়ে দেয়, জামার ধরে পুরো গলা আমার গলা পা রেখে দিয়েছিল পুরো গলা একদম। এখন আমি এই একটু পরে যাবো মেডিকেল করাতে, আমার খুবই গলায় কষ্ট হচ্ছে, এখন কথা বলতে জল তো খেতে পারছি না, তখন থেকে আমি জল খেতে পারিনি, এটা হচ্ছে সমস্যা। আর তুমি কি থানায় গেছিলে, কোনো ইনফরমেশন দিয়েছো? হ্যাঁ, দেখুন সাধারণত যে কোনো ঘটনা ঘটলেই আমরা যেহেতু সাংবাদিক, আমরা নিজের থেকে কারো উপরে কোনোরকম চড়া হতে পারি না, কারো গায়ে হাতে দিতে পারি না। তো আমি সম্ভবত আমি সাধারণত থানায় যাই, থানায় যোগাযোগ করি, ওখানে ছিলেন গৌরববাবু, গৌরব ব্যানার্জি, তিনি কিন্তু যথারীতি সাহায্য করেন আমাদের, আমাদের বলেন যে এটাকে আপনারা দিয়ে যান, আমরা যথারীতি তার উপরে ব্যবস্থা নিচ্ছি, কেস উনি নিয়েছেন আমাদের, আর আশ্বাস দিয়েছেন যে তাকে উচিত শাস্তি দেওয়ার তারা ব্যবস্থা করবেন। আমরা আশা করি যে পুলিশ প্রশাসন অন্তত সাংবাদিকই শুধু নয়, সাধারণ মানুষের জন্য সেভাবে সক্রিয় হবেন, এবং বিশেষ করে সাংবাদিকদের, কারণ দেখো দেখুন আমরা কিন্তু, আমি হই, আপনি হন, যে কোনো সাংবাদিক হোক, আমরা কিন্তু প্রতিনিয়ত মানুষের জন্য লড়াই করি, নিঃস্বার্থে আমাদের লড়াই করতে হয়, আর আমরা অনেক রকম কিন্তু ঝুঁকি নিয়ে চলি, অনেক সময় আমাদের ঝুঁকি নিতে হয়, না চাই তো ঝুঁকি নিতে হয়, নিজের জন্য না কারোর জন্য ঝুঁকি নিয়ে আমাদের নিয়ে থাকতে হয়। তো সাংবাদিকদেরকে একটু বিশেষ করে দেখতে হবে, কারণ হতে পারে অনেক লোক, অনেক সাংবাদিকও আছে ভুল কাজ করে বেড়াতে পারে, যাচাই করে যদি পুলিশ প্রশাসন সঠিকভাবে সাংবাদিকদেরকে যদি সহযোগিতা করেন, তাহলে এই সমাজের অনেক উপকার হবে, অনেক রকম সমাজ উপকৃত হবেন, এবং আমরাও কিন্তু খুব নিবিড়ভাবে আমরা সাংবাদিকতা করতে পারবো, কারণ আমরা কিন্তু সবসময় হুমকির শিকার হই, আমরা প্রতিনিয়ত
ঝুঁকি নিয়ে চলি, যেহেতু হুমকি শিকার প্রতিনিয়ত আমরা হই, তবে আমরা কিন্তু ভয় খেতে চাই না, আমরা লড়ে যাই। অনেক সাংবাদিক আছেন, সবাই চেষ্টা করেন লড়ে যাবারই, অনেক একসাথে ভালো ভালো সাংবাদিক আছেন, বয়স্ক সাংবাদিকরা আছেন, সবাই, অনেক লোক আমি দেখছি যে তারা অনেক সময় পিছিয়ে যাচ্ছেন, ভয় খাচ্ছেন। আমরা একটু নতুন প্রজন্ম, আমাদের বয়স খুব একটা বেশি নয়, আমরা হয়তো এখন কোনো জায়গায় আমরা কিন্তু লড়ে যাচ্ছি। অনেক সময় দেখছি কিছু বয়স্ক সাংবাদিকদের, আমরা আমি মনে করছি যে অনেক সময় তারা মানে এই যদি এরকম কিছু হয়ে যায়, যদি এরকম কিছু হয়ে যায়, তাহলে প্রশাসনের কাছে আরেকটা আমার নিবেদন থাকবে যে আপনারা একটু সাহস যোগান সাংবাদিকদের, যে আপনারা আরো ভালো নির্ভীকভাবে একদম লড়ে যান সমাজের জন্য আর কাজ করুন। আমরা কিন্তু কাজ করতে প্রস্তুত আর আমরা কাজ করতে চাইছি। যিনি আপনার উপর নিগৃহীত করেছেন তাকে আপনি কি চিহ্নিত করতে পেরেছেন? হ্যাঁ, চিনি তো, পাড়ায় থাকে ছেলেটা, একজন একজন আর একজন মানুষের তার গাড়ি চালায়, সে নাম হলো সানি দাস, সম্ভবত তার বাবার নাম সম্ভবত শ্যামল দাস মনে হয়, ছেলেটার নাম হলো সানি দাস। এই যে ছটপুকুর রয়েছে আমাদের কাঁচাপাড়া 3 নম্বর ওয়ার্ডে বাবু ব্লকে, সেখানে তার বাড়ি, সেই এলাকাতেই তার বাড়ি, যেহেতু নিজের এলাকায় পেয়েছে, যা খুশি তা করতে পারবে। আর তখন আমি দেখলাম যে সে মদ্যপ ছিল, মদ্যপান করে কিন্তু একদম জোশতে, পুরো জোশের মধ্যে গাড়ি চালাচ্ছিল, তার মধ্যে লেগেছে, কথা বলার পরে তার সেন্টিমেন্টাল হয়তো লেগে গেছে, আমার গাড়িতে মেরেছে, এবার আমি যখন বলতে গেছি তার আবার সেন্টিমেন্টাল লেগে গেছে, তখন হয়তো সেই সেন্টিমেন্টাল ইস্যুতে এই ধরনের ঘটনাটা পরে সে আগামী আগামী সময় তখন সে পরবর্তীকালে ঘটিয়ে দেয়। আমরা সাংবাদিকের পক্ষ থেকে, সকল সাংবাদিক যারা বিজপুরে রয়েছে, এবং শুধু বিজপুর কেন, সারা বাংলা জুড়ে প্রতিনিয়ত সাংবাদিকরা কিন্তু নিগৃহীত হচ্ছে, আমরা পুলিশ প্রশাসনের কাছে, সর্বোপরি যেহেতু ঘটনাটা বিজপুরে হয়েছে, বিজপুরের পুলিশ প্রশাসনের কাছে আমাদের সাংবাদিকের পক্ষ থেকে জানাই যে সামনেই দুর্গাপূজা, এখানে অনবরতভাবে যে বাইক, যে র্যাশ বাইক চালানোর যে প্রকোপ চলছে সেটাকে আপনারা দেখুন, তাতে আজকে হয়তো কোনো সাংবাদিক বন্ধুর সাথেই ঘটনাটা ঘটেছে, কাল কিন্তু কোনো জনসাধারণের সাথে এই ঘটনা ঘটতে পারে, তার দায় কিন্তু আপনাদের উপরে গিয়েই পড়বে। আমরা এর পুরো ঘটনার ওপর আমাদের টোটাল বিজপুরের সাংবাদিক মহল আমরা নজরে রাখব, এবং আজকের এই ঘটনার ওপর আমরা এবং সকল বিজপুরের সাংবাদিকরাই দীক্ষা জানাচ্ছে।